প্রক্রিয়াগুলো আইনের সঙ্গতে তার সম্মতি বাড়তে থাকে এবং রাষ্ট্র ধীরে ধীরে সেও খুব আইনসম্মত হয়ে যায় সেই জায়গায় যখন আমাদের নীতি নির্ধারকরা বলেন যে আমাদের উপরে বিশ্বাস রাখেন আমরা আলট্রা সুপার টেকনোলজি দিয়ে এগুলি সমস্ত নিয়ন্ত্রণ করে ফেলবো তাই কিন্তু বলছেন না যে দূষণ হবে না যে সব ভাষার মধ্যে আপনারা খেয়াল করবেন যে একটা গভীর সাম্রাজ্যবাদী ব্যাপার আছে কোন আস্থায় কোন বুদ্ধিতে কোন বিবেচনায় তারা এই কথাগুলি বলেন এই প্রশ্নগুলি আমাদের তুলতে হবে এরকম লো লেভেল লং টার্ম এক্সপোজার তো অনেক কমে যায় না সেটা বেড়ে বলছে কিন্তু কিরকম নির্ধারিত হচ্ছে সেটা কখনো সায়েন্টিফিক্যালি মানে সেফটি কনফার্ম করা যায় না একেবারে ক্যাপিটালিজমের ইতিহাসের মধ্যে মানুষের সাথে একটা যন্ত্রের ভালোবাসা আছে Thank you.